পৃথিবীর প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আসলে সমস্যাটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বিএফএস, মানে যেটা আজকে আলোচনা টপিক সেটা হচ্ছে বিএফএস, তো আমি টোটাল ভিডিওটা পুরোপুরি বানাইছি, কিন্তু ফর সাম রিজন আমার ক্যামেরাটা কাজ করতেছে না, যে জন্য টোটাল ভিডিওটাও হয় নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে অলরেডি অনেক দাঁড়াই করে রাখছি। তো আসুন, যেটা পড়াশোনার টপিক, দুঃখের কথা বাদ দিই, আজকের বিষয়টি হচ্ছে বিএফএস, সেটি হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল একটি অ্যালগোরিদম। তো বিএফএস জিনিসটা কি? ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ ফার্স্ট সার্চ হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যেটার মাধ্যমে হচ্ছে আপনি একটি গ্রাফের মাধ্যমে শর্টেস্ট পাথটা বের করতে পারেন। তার জন্য আপনার কিছু কন্ডিশন লাগবে, কন্ডিশন অ্যাপ্লাই হলেই, মানে কন্ডিশনটা আপনার ফুলফিল হলেই আপনার এই বিএফএস অ্যালগোরিদমটি কাজ করবে। প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে গ্রাফটি অবশ্যই আনডিরেক্টেড গ্রাফ হতে হবে, ডিরেক্টেড গ্রাফের উপর আপনার বিএফএস অ্যালগোরিদম কাজ করবে না। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনার গ্রাফের আনওয়েটেড গ্রাফ হতে হবে, আপনি এখানে কোনো ওয়েট দিয়ে দিলে এটা আপনার কাজ করবে না। ওকে, আসুন আমরা ও এই ওয়েটেড আর ডিএটেড গ্রাফের জন্য আরেকটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে ডেক্সট্রা অ্যালগোরিদম। সো ওটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, আমরা পরবর্তীতে যদি সময় হয় তাহলে ওটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আসুন বিএফএস অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আপনাদের দেখাই। সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের বিএফএস অ্যালগোরিদম, আর ওটা হচ্ছে বিএফএস এর প্রিন্ট পাথ অ্যালগোরিদম। তো প্রিন্ট পাথ অ্যালগোরিদমটা আমরা আপাতত আলোচনা করব না, এটাকে আমরা সাইডে রাখি। বিএফএস অ্যালগোরিদমে আপনারা দেখেন সর্বপ্রথম একটা বিএফএস ফাংশন কল করছে, বিএফএস ফাংশনের মধ্যে ভার্টেক্স, এজ আর স্টার্টিং নোড দেওয়া হয়। তো ভার্টেক্স হচ্ছে আপনার ভার্টেক্স সবগুলোকে একটা সেট আকারে হিসাব করছে, এজটাও একটা সেট আকারে হিসাব করছে, সেটা হচ্ছে আমি এইভাবে সেট আকারে লেখাচ্ছি। দেন হচ্ছে সবার প্রথমে আমাকে কি করতে হবে, স্টার্টিং নোড বাদে বাকি সবগুলা ভার্টেক্সে কালার হোয়াইট করব, ডিস্টেন্স ইনফিনিটি করব, প্যান্টকে নাল করব। দেন হচ্ছে আমি স্টার্টিং নোডের কালার গ্রে করব, ডিস্টেন্স জিরো করব আর প্যান্টকে নাল করব। দেন হচ্ছে আমি একটি এমটি কিউ ডিক্লেয়ার করব, একটু পর্যন্ত হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট। ও, এর আগে হচ্ছে আপনাদের অবশ্যই যে আপনাদের আগের ভিডিও, মানে গ্রাফ থিওরি ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছিলাম যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্ট লিস্ট, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ওখানে আপনাদের ওইভাবে হচ্ছে আপনাদের ইনপুটগুলো নিয়ে নিতে হবে, যে আপনারা কানেকশন বা আপনাদের এজ ইনপুটগুলো ওইভাবে নিয়ে দেন হচ্ছে আপনারা বিএফএসটা কল করবেন। এটি পর্যন্ত হলো, আমি একটা এমটি কিউ ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে এমটি কিউ এর মধ্যে আমি স্টার্টিং নোডটাকে পুশ করে দিলাম। দেন হচ্ছে একটা লুপ চলবে, সেটা হচ্ছে কিউ যতক্ষণ এমটি না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটা করে এলিমেন্ট পপ করব। ওই এলিমেন্টের সাথে যারা যারা আছে তাদেরকে আমি, যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে গ্রে, ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ ভি ইকুয়াল টু ডিস্টেন্স অফ ইউ, মানে ওর ডিস্টেন্স প্লাস ওয়ান যোগ করে যার সাথে আছে তার ডিস্টেন্সের মধ্যে রেখে দেবো। দেন হচ্ছে প্যান্টকে আমি ইউ দিব, মানে যার সাথে কানেকশন আছে তাদের প্যান্ট ইউ করে দিব। আর সবার লাস্টে হচ্ছে আমি পুশ, মানে যেইটা আছে ও সেটাকে আমি পুশ করে দিব। আর সবার লাস্টে হচ্ছে আমি এটা কাজ যখন শেষ হয়ে যাবে ওটাকে ব্ল্যাক করে দেবো। তো অ্যালগোরিদমটা আসলে এইভাবে অন থ্রু বললে আসলে একটু বুঝতে সমস্যা হয়, সবচেয়ে সুবিধা হয় হচ্ছে আপনাদের একটা এক্সাম্পলের মাধ্যমে অ্যালগোরিদমটা দেখে দেখে বুঝিয়ে দিই, তাহলে বেটার হবে। আসুন আমি একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে এখানে আমরা 1 2 3 4 ইউজ করবো না, আমরা ডিরেক্ট একটা ভ্যালু ইউজ করবো। সাপোজ তোমার 6টা নোড আছে, আমি অলরেডি এই জিনিসটাকে টোটালি একবার করছি, এখন আলাদা করতেছি, আই নো ইট ফ্রাস্ট্রেটিং যখন এইগুলো আসলে প্রায় হয়, মানে করতেছি হুট করে ভিডিও হচ্ছে না বা সাউন্ড কম হয়েছে, তখন ফুল জিনিসটাকে আবার বানাতে হয়, তখন খুবই ডিপ্রেসিং ব্যাপার। আর এরপরে আবার কেউ তো দেখাও না, না দেখলে তো আরও ভালো লাগে না। আচ্ছা, তো আসুন টি, এখানে হচ্ছে এস, এটা হচ্ছে ডব্লিউ, UVX আর কানেকশনগুলো কী কী দেখছে, এটা একটা দিই, এটা দিই, এটা দিই, এটা দিই, এটা দিই। আচ্ছা, কানেকশনগুলো একটু সুন্দর করে দিই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অন দ্য ফ্লাই একটা এক্সাম্পল লিখলাম। এক্সাম্পলের মধ্যে আমি এটা ধরে নিলাম যে এটা হচ্ছে আমার স্টার্টিং নোট, আপনাদের ভিজিবল এরিয়ার ভিতরে আছে। হ্যাঁ, আপনাদের ভিজিবল এরিয়ার ভিতরে আছে। ওকে, স্টার্টিং নোট দেওয়ার পরে আমরা আমাদের অ্যালগোরিদমে ফিরে, আপনারা যদি অ্যালগোরিদমটা দেখে থাকেন, অ্যালগোরিদমের মধ্যে সবার প্রথমে কী করতে হয়, স্টার্টিং নোট বাদে বাকি সবগুলোর কালার হোয়াইট করতে হবে, ডিস্টেন্স ইনফিনিটি করতে হবে, প্যান নাল করতে হবে। তো এই তিনটা জিনিস হচ্ছে এক একটা অ্যারের হিসাব করে নেন। আপনার ধরেন কালার নামে একটা অ্যারে আছে, কালার অ্যারে, দেন হচ্ছে সাপোজ ডিস্টেন্স অ্যারে, দেন হচ্ছে সাপোজ প্যান অ্যারে। এই তিনটে অ্যারের মধ্যে হচ্ছে আপনার ভ্যালুগুলো রাখবেন। আর অবভিয়াসলি আপনাকে টি অ্যাজ ডব্লিউ এগুলো তো আপনার দিতে পারবেন না, আপনাকে অবভিয়াসলি নিউমেরিক ভ্যালু বা, আচ্ছা হ্যাঁ, এগুলো দিতে পারবেন, আপনার হচ্ছে ক্যারেক্টার ইন দ্য অপশন দিতে পারবেন। সো
আমার কিছু না। আসুন আমরা আমাদের অ্যালগোরিদম ওয়াইজ কাজগুলো করি। সবার প্রথমে হচ্ছে আমরা স্টার্টিং নোড বাদে বাকি সবগুলোর কালার হোয়াইট করব, ডিস্টেন্স ইনফিনিটি করব আর প্যান্টকে নাল করব। সো আমি আসুন কালারকে হোয়াইট করি, ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি করি আর প্যান্ট নাল করি। এখানেও হচ্ছে কালার হোয়াইট, ডিস্টেন্স ইনফিনিটি, প্যান্ট নাল। কালার হোয়াইট, ডিস্টেন্স ইনফিনিটি, প্যান্ট নাল। কালার হোয়াইট, ডিস্টেন্স ইনফিনিটি, প্যান্ট নাল। হচ্ছে কালার হোয়াইট, ডিস্টেন্স ইনফিনিটি, প্যান নাল। আর অ্যাসের হচ্ছে অ্যাসের জন্য আমাদের কি করতে হবে, কালার কি করবো, গ্রে, ডিস্টেন্স হচ্ছে জিরো, প্যান্ট হচ্ছে নাল। কালার হচ্ছে আমাদের গ্রে, ডিস্টেন্স জিরো আর প্যান্ট হচ্ছে নাল। আমার এটুক পর্যন্ত কাজ শেষ। দেন হচ্ছে আমাকে একটি এমটিকিউ ডিক্লেয়ার করতে হবে। তো আপনাদের এরিয়া, হ্যাঁ নিচ পর্যন্ত দেখা যায়। সো নিচ পর্যন্ত যখন দেখা যাচ্ছে আমি নিজেই আপনাদের একটি এমটি কিউ ডিক্লেয়ার করতেছি। সো কিউটা হচ্ছে এইটা, এই কিউয়ের ভিতরে আমার একটা একটা করে পুশ করব। তো সবার প্রথমে আমাদের যেটা পুশ করতে হবে সেটা হচ্ছে আমার স্টার্টিং নোটটাকে আমি পুশ করব। স্টার্টিং নোটকে আমার কিউয়ের মধ্যে পুশ করতে হবে। সো আমি স্টার্টিং নোটটাকে আজকে পুশ করলাম। দেন হচ্ছে আমি এটা লুপের ভিতরে ঢুকবো, লুপটা চেক করবো যে কিউ কি নট এমটি কিনা। হ্যাঁ আমার কিউ কিন্তু এমটি না, আমার অ্যাস আছে। দেন হচ্ছে আমি ইউ এর মধ্যে অ্যাস কিউ থেকে পপ করবো। এখানে হচ্ছে আমি একটা ইউ ভ্যারিয়েবল রাখলাম, ইউ এর মধ্যে আমার সবার প্রথমে আসবে অ্যাস। আমি অ্যাসটাকে এখান থেকে পপ করে নিই। এখন হচ্ছে আমার কিউটা কিন্তু খালি। এখন হচ্ছে আমার চেক করা শুরু করবে যে ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, তার মানে হচ্ছে কি অ্যাস এর সাথে। এখন অ্যাস কিন্তু এখন আমার ইউ এর ভিতরে আছে। আমি যদি ইউ কে একটু অন্য কালার দিয়ে লিখে রাখি তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ইউ। তো ইউ এর ভিতরে আমার এখন অ্যাস আছে, তার মানে হচ্ছে অ্যাস এখন ইউ কে রিপ্রেজেন্ট করতেছে। আর বোর্ডটা নড়ে গেছে, ঠিক আছে। এখন অ্যাসের সাথে যারা যারা কানেকশন আছে, অ্যাডজেসেন্ট ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, কালার যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে আমি কালারকে গ্রে করবো, ডিস্টেন্সকে অ্যাসের ডিস্টেন্স সাথে ওয়ান করবো আর প্যান অ্যাস করবো আর পুশ করবো। তো এই চারটা কাজ আমরা এখন করি। সবার প্রথমে দেখেন অ্যাসের সাথে কারা কানেকশন আছে, ডব্লিউ ভি এর কানেকশন আছে আর টি এর কানেকশন আছে। তো আমি সবার প্রথমে টি এর কানেকশন নিয়ে যাই। টি এর কানেকশন মানে হচ্ছে আমার টি এর এখানে টি এর কালার হোয়াইটকে আমার এখানে গ্রে করতে হবে। এটার যে ডিস্টেন্স ছিল ডিস্টেন্সকে আমার 0+1 মানে 1 করতে হবে। আমার এটা দেখা যাচ্ছে, হ্যাঁ 1। আর এটা প্যারেন্ট যেটা নাল ছিল ফার্স্টে, কিন্তু এটাকে এখন আপডেট করে অ্যাস লিখে দিতে হবে। ওকে আমার টি এর কাজ শেষ। টি কে এখন আমি কিউ এর ভিতরে পুশ করলাম, তার মানে হচ্ছে আমি সর্বপ্রথমে গ্রে কালার করলাম, ডিস্টেন্স আপডেট করলাম, প্যান্ট আপডেট করলাম, দেন হচ্ছে কিউ এর ভিতরে পুশ করলাম। দেন হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট কি আছে আমার ভি, ভি এর কালার কি হোয়াইট কিনা। হ্যাঁ আমার ভি এর কালার হোয়াইট, তার মানে হচ্ছে এটা আমি আপডেট করবো। এই তিন জিনিস আমি আপডেট করি। সর্বপ্রথম হচ্ছে আমার এটা গ্রে হবে, দেন হচ্ছে এটার ডিস্টেন্স হবে 1 কারণ 0+1 হচ্ছে 1, দেন হচ্ছে এটার প্যান্ট হবে হচ্ছে আমার অ্যাস। ওকে আমার ভি এর কাজও শেষ। সো আমি ভি কে আমি পুশ করে দিলাম। দেন হচ্ছে আমি কিউ থেকে আবার পপ করবো, কারণ ও পপ করার আগে সরি আপনারা দেখেন সবার লাস্টে কি করছি, অ্যাসের যখন সবগুলো অ্যাডজেসেন্ট লিস্ট কাজ শেষ হয়ে গেছে তখন হচ্ছে আমি অ্যাসের কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। তার মানে হচ্ছে অ্যাসের কাজ শেষ, অ্যাসের কালার যখন ব্ল্যাক হচ্ছে অ্যাসের কাজ শেষ হয়ে যাচ্ছে, এটা বোঝায়। আমি এটা অন্য কালার দিয়ে লিখে রাখি, ব্ল্যাক মানে অ্যাসের কাজটা আমার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিউ থেকে পুশ পপ করবো, কিউ থেকে পপ করলে আমার সবার প্রথম এলিমেন্টটা বের হবে, তার মানে হচ্ছে টি বের হবে, টি বের হয়ে যাচ্ছে আমার ইউ এর মধ্যে চলে আসবে। এখন আমি চেক করবো যে টি এর সাথে কারা কারা অ্যাডজেসেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টি এর সাথে কেউ অ্যাডজেসেন্ট নেই, তার মানে হচ্ছে আমার এখানে কোনো কাজ হবে না। সবার লাস্ট হচ্ছে টি এর কালারটা ব্ল্যাক হয়ে যাবে। সো আমি এই কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে দেন হচ্ছে আমরা আবার কিউ থেকে পপ করবো, কিউ থেকে পপ করার পরে কিনা বের হবে আমার ভি বের হবে, ভি বের হয়ে আমার ইউ এর মধ্যে চলে আসলো। এর মধ্যে আসার পরে এখন চেক করবে যে ভি এর সাথে কারা কারা কানেক্টেড আছে। ভি এর সাথে কানেক্টেড আছে হচ্ছে অ্যাস আছে, ইউ আছে, ডব্লিউ আছে, এক্স আছে। আমি এই জিনিসগুলোকে একটু ব্লক করে রাখি, কারণ হচ্ছে আপনারা অনেকগুলো লেখার মাঝখানে বোঝা যাচ্ছে না। ওকে তো সর্বপ্রথম আমি ইউ চেক করি, দেখি ইউ এর সাথে কি কন্ডিশন ম্যাচ করে কিনা। হ্যাঁ ইউ এর কালার হচ্ছে হোয়াইট, তার মানে হচ্ছে ইউ এর কালারকে গ্রে করতে হবে, ডিস্টেন্স আপডেট করতে হবে, প্যান্ট আপডেট করতে হবে এবং ইউকে পুশ করতে হবে। তো আমি আসুন এই কাজগুলো করি। সর্বপ্রথম ইউ এর কালার হচ্ছে আমি গ্রে করবো, দেন হচ্ছে এটা ডিস্টেন্স আপডেট করবো, ডিস্টেন্স হচ্ছে ভি এর ডিস্টেন্স +1, ভি এর ডিস্টেন্স হচ্ছে 1, 1+1 হচ্ছে 2, দেন হচ্ছে এটা প্যান্ট আপডেট হয়ে যাচ্ছে ভি হবে। দেন হচ্ছে এটাকে আমি পুশ করবো, পুশ করে আমি কিউ এর মধ্যে পুশ করলাম। দেন আমি আবার
চেক করবো যে বিয়ের সাথে কারা কানেক্টেড আছে। কানেকশনে আবার পাচ্ছি আমি ডব্লিউ কে, ডব্লিউ এর কানেকশন কি, ডব্লিউ কে হোয়াইট কিনা। হ্যাঁ ডব্লিউ আমার হোয়াইট, তার মানে হচ্ছে এই চারটা কাজ করতে হবে। আমি চারটা কাজ করি, সর্বপ্রথম হচ্ছে এটা গ্রে করবো, দেন হচ্ছে এটার ভ্যালু আপডেট করবো, আর হচ্ছে এটা প্যান্ট হচ্ছে ভি, দেন হচ্ছে আমি ভি কে পুশ করে দেবো। দেন সবার লাস্টে হচ্ছে আমি আবার চেক করবো বিয়ের সাথে কারা কানেক্টেড আছে, এক্স, এক্স এর কালার হচ্ছে হোয়াইট, তার মানে হচ্ছে এখানেও কাজ করতে হবে। এখানে ফার্স্টে গ্রে করবো, দেন হচ্ছে এটাকে আমার ভ্যালু আপডেট করবো, যেটা হচ্ছে 2 হবে। আর সবার লাস্টে হচ্ছে এটার প্যারেন্ট হচ্ছে ভি, আর এক্স কে আমার এখানে আবার পুশ করে দিতে হবে। এরপর চেক করবো ভি এর সাথে আর কারো কানেকশন আছে, ভি এর সাথে আরেকজনের কানেকশন আছে, সেটা হচ্ছে এস। মানে এস এর কানেকশনে আমরা কিন্তু কিছু চেক করবো না, কারণ এখানে কন্ডিশন ফুলফিল হচ্ছে না। এস এর কালার হচ্ছে ব্ল্যাক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস এর কালার ব্ল্যাক, মানে কালার যদি হোয়াইট না হয় তাহলে কোনো কাজ করতে হবে না। সো ব্ল্যাক কালারের জন্য আমার কোনো কাজ করবো না, এটা জাস্ট স্কিপ করবো। আর সবার লাস্টে হচ্ছে বিয়ের কালারটাকে আমার ব্ল্যাক করে দিতে হবে। সো আমি বিয়ের কালারটাকে এখন ব্ল্যাক করে দিলাম, তার মানে হচ্ছে বিয়ের কাজও শেষ। আমার এই পর্যন্ত কার কার কাজ শেষ হয়েছে, সবার প্রথমে এস এর কাজ শেষ হয়েছে, তারপর হচ্ছে টি এর কাজ শেষ হয়েছে, দেন হচ্ছে আমার এখন বিয়ের কাজও শেষ হলো। এখন হচ্ছে আমি কিউ থেকে আবার পপ করবো, কিউ থেকে পপ করে আমার এখন ইউ এর মধ্যে আসবে হচ্ছে ইউ, ইউ আমার ইউ এর মধ্যে আসলো। ইউ এর মধ্যে এসে দেখ করবে যে ইউ এর সাথে কার কার কানেকশন আছে, ইউ এর সাথে শুধু ভি এর কানেকশন আছে, কিন্তু ভি অলরেডি ব্ল্যাক হয়ে গেছে, তার মানে ইউ এর কাজও শেষ। সো ইউ এর কাজকে এখন ব্ল্যাক করে দিলাম। দেন হচ্ছে আমি আবার পপ করব, পপ করার পরে হচ্ছে আমার সরি এটা ভি না, এটা হচ্ছে ডব্লিউ হবে, আমি এটা ভি লিখেছি বলে। সো আমি এখন ইউ এর ভিতরে ডব্লিউ আসবে। সো ডব্লিউ এসে চেক করবে ডব্লিউ এর সাথে কারা কারা কানেকশন আছে, ডব্লিউ এর সাথে কানেকশন আছে হ্যাক্স কানেকশন আছে আর ভির কানেকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কন্ডিশন বলা হচ্ছে কালার যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে আমি কাজ করব। তো ভি এর কালার হচ্ছে ব্ল্যাক আর এক্স এর কালার হচ্ছে গ্রে, দুইটার একটাও কিন্তু হোয়াইট না, তার মানে হচ্ছে আমার কোনো কাজই হবে না, দুইটার ক্ষেত্রেই আমার স্কিপ করে যাবে। সবার লাস্টে হচ্ছে জাস্ট ডব্লিউ এর কালারটা আমার আপডেট হয়ে ব্ল্যাক হবে। দেন সবার লাস্টে হচ্ছে আমি এক্স কে পপ করবো, এক্স কে পপ করার পরে ইউ এর মধ্যে এক্স আসবে, এক্স এর সাথে দেখবে কারা কারা কানেক্টেড আছে, যেটা হচ্ছে ডব্লিউ আর ভি, দুজনের কালারই ব্ল্যাক, একজনের কালারও হোয়াইট না। সো এক্স এর সবার লাস্টে জাস্ট কালারটা ব্ল্যাক করে দিবে। মোটামুটি আমার অ্যালগোরিদমটা এইভাবেই কাজ করে, আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমরা আবার রিপিট করি। সবার প্রথমে হচ্ছে আমি স্টার্টিং নোট থেকে শুরু করব, স্টার্টিং নোট থেকে শুরু করে আমি চেক করতে থাকব যে আমার স্টার্টিং নোট থেকে কারা 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 আচ্ছা ও সবার প্রথমে হচ্ছে আমি সবগুলো ভ্যালুকে স্টার্টিং নোট বারে সবগুলো ভ্যালুকে হোয়াইট করব, ওয়েট করব, কস্ট করব হচ্ছে ইনফিনিটি, আর হচ্ছে প্যান করব নাল। স্টার্টিং নোটের ইনিশিয়ালি গ্রে জিরো আর নাল, দেন হচ্ছে আমি চেক করবো স্টার্টিং নোটের সাথে কারা 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 আছে, স্টার্টিং নোটকে আমি কিভাবে পুশ করবো, কিউ থেকে পপ করব, পপ করে চেক করবো কারা কারা কানেক্টেড আছে। যারা যারা কানেক্টেড আছে তাদেরকে ফার্স্টে গ্রে করবো, তাদের ভ্যালু আপডেট করবো, আর হচ্ছে তাদের প্যারেন্টকেও আপডেট করে দেবো। দেন হচ্ছে আমি ওই দুজনকেও আমি কিউয়ের মধ্যে পুশ করলাম, সেকেন্ডলি কিউ থেকে আবার পপ করবো, ইউয়ের মধ্যে আনবো, আর যাকে পপ করবো তার সাথে কারা কারা কানেক্টেড আছে তাদেরকে চেক করবো, তাদের কালার যদি হোয়াইট হয় তাদেরকে ভ্যালু আপডেট করা শুরু করবো। এভাবে হচ্ছে আমাদের বিএফএস অ্যালগোরিদমটা কাজ করে। আসুন এখন দেখি যে প্রিন্টপাদ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো ধরুন আপনাকে বলা হলো যে অ্যাস থেকে আপনি মানে যখন আপনি প্রিন্ট পাথ অ্যালগোরিদম কাজ করবেন, মানে বিএফএস দিয়ে যখন শর্টেস্ট পাথ বের করবেন, অবভিয়াসলি আপনাকে স্টার্টিং নোট দিয়ে অ্যালগোরিদমটা একবার চালিয়ে নিতে হবে। দেন হচ্ছে আপনি স্টার্টিং নোট আর এন্ড নোট দুইটাকে দিতে হবে। তো এখানে হচ্ছে অ্যালগোরিদমের মধ্যে জি হচ্ছে আপনার নাম্বার অফ সেটস, এটা হচ্ছে আমি কোডের মধ্যে লেখা লাগে না, সো আমি এটা লিখিনি, এটা হচ্ছে আমি বই থেকে লিখছি, তো এই জন্য আর কি এরকম দেখতে। তো আমার মূলত অ্যাস হচ্ছে আমার স্টার্টিং নোট আর ভি হচ্ছে আপনার এন্ডিং নোট। আপনি দেখেন এখানে একটা রিকার্শন অ্যালগোরিদম লেখা আছে, রিকার্শন অ্যালগোরিদমের মধ্যে ইফ ভি ইকুয়াল অ্যাস হয় তাহলে হচ্ছে প্রিন্ট অ্যাস, এলস ইফ যদি ভি এর প্যারেন্ট যদি নাল হয় তাহলে হচ্ছে নো পাথ এক্সিস্ট, আর এলস প্রিন্ট পাথ জি স্টার্টিং নোট আর প্যারেন্ট অফ ভি, আর সবার লাস্টে হচ্ছে প্রিন্ট ভি। তো আসুন আমরা একটু রিকার্শন ভাবে করে দেখি যে কিভাবে আসলে কাজগুলো করে। আমি যদি নিচের পার্টটুকু একটু মুছে ফেলি, সবার প্রথমে প্রিন্ট পাথ, প্রিন্ট পাথের মধ্যে হবে অ্যাস আর এক্স, অ্যাস আর এক্স এর মধ্যে সবার প্রথমে চেক করবে যে অ্যাস আর এক্স কি সমান কিনা, সমান না, দেন চেক করবে যে এক্স এর প্যান্ট কি নাল কিনা, এক্স এর একটা প্যান্ট আছে সেটা হচ্ছে ভি, সো এইটাও শেষ। দেন আসবে এখানে এসে চেক করবে যে প্রিন্ট পাথ অ্যাস এক্স এর প্যান্ট সেটা হচ্ছে ভি, অ্যাস ভি দিয়ে আবার প্রিন্ট পাথকে কল করবো। দেন প্রিন্ট পাথকে কল করার পরে আপনারা দেখছেন আবার আসলো, এসে দেখলো যে ভি আর এস কি সমান কিনা, ভি আর এস সমান না, দেন হচ্ছে ভি এর একটা প্যারেন্ট আছে সেটা হচ্ছে অ্যাস, আস দেন আবার এলস এলস এসে প্রিন্ট পাথ জি, অ্যাস হচ্ছে স্টার্টিং নোড আর প্যারেন্ট অফ ভি সেটা হচ্ছে অ্যাস, অ্যাসকে আমি পাঠিয়ে দিলাম। দেন আবার যখন আসবে তখন এসে দেখবে যে প্যারেন্ট অফ ভি যখন অ্যাস পেলাম, এখানেও অ্যাস আছে, দুইটা অ্যাস কিন্তু সমান,
তার ফলে হচ্ছে কি প্রিন্ট অ্যাস হয়ে গেল, তার মানে আমি সর্বপ্রথমে প্রিন্ট করলাম, অ্যাসকে প্রিন্ট করলাম। দেন হচ্ছে আমাদের রিকার্শন কল হবে, রিকার্শন ভাবে আবার পিছে যাবে, পিছে গিয়ে এই জায়গায় আসবে, এই জায়গায় এসে দেখবে যে এই ফাংশনের কাজ শেষ। দেন হচ্ছে প্রিন্ট ভি, সো প্রিন্ট ভি এর মধ্যে কি ছিল, আগে হচ্ছে অ্যাসকে প্রিন্ট করলাম, দেন প্রিন্ট ভি, ভি এর মধ্যে এখানে বিভিন্ন নিজে ছিল তা হচ্ছে ভি। দেন হচ্ছে একটু কাজ শেষ হওয়ার পরে আবার রিকার্শন কল হয়ে এখানে আসবে, এখানে এসে দেন হচ্ছে আবার প্রিন্ট ভি হবে, তখন কিন্তু ভি হবে এক্স। তার মানে হচ্ছে এক্স থেকে, এস থেকে এক্সে যাওয়ার জন্য আপনাকে এস থেকে হচ্ছে ভিতে যেতে হবে, ভি থেকে দেন এক্সে যেতে হবে। এভাবে হচ্ছে আমাদের বিএফএস অ্যালগরিদমটি কাজ করে। আশা করি আমার ভিডিওটি এতক্ষণ ধরে হচ্ছে, আমি একটু চেক করি হচ্ছে কিনা। হ্যাঁ আমার ভিডিওটি এতক্ষণ ধরে হচ্ছে। ওকে এখন হচ্ছে আপনাদেরকে আমি একটি সি প্লাস প্লাস কোড দেখাবো, যেটার মধ্যে হচ্ছে আমি অ্যালগরিদমের সাপেক্ষে একটি কোড লিখে রেখেছি। কোডের মধ্যে আমি বুঝিয়ে দিব কিভাবে আমি আসলে ইমপ্লিমেন্ট করেছি। আর অ্যালগরিদমটা মোটামুটি এটুকুই, আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যদি আপনারা ভিডিওটি ভালো লাগে। আসুন আমরা কোড দেখি, কোডে কিভাবে কাজ করা যায়। তো আপনাদের যে আমরা বিএফএস অ্যালগরিদমটি দেখেছি সেটাকে আমরা এখন একটি সি প্লাস প্লাস কোডের মাধ্যমে দেখাবো। তো আপনাদেরকে আমরা গ্রাফ ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে বলেছিলাম যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আকারে আমি আসলে আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথমে এখানে এডিটে নামে একটি ম্যাট্রিক্স ডিফাইন করেছি, যেটা হচ্ছে সাইজ, সাইজটা হচ্ছে 100 বেশি নিচ্ছি না। দেন কালার নামে একটি অ্যারে ডিক্লেয়ার করেছি, প্যারেন্ট অ্যারে, দেন হচ্ছে ডিস্টেন্স অ্যারে, তিনটে অ্যারে ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমি এখানে একটি বিএফএস ফাংশনের প্রোটোটাইপ লিখে রেখেছি, যেটা হচ্ছে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা নিবে, দেন হচ্ছে ভার্টেক্স নিবে আর স্টার্টিং নোডটা নিবে, আর প্রিন্ট পাথের মধ্যে স্টার্টিং নোড আর এন্ড নোডটা নিবে। তো সবার প্রথমে হচ্ছে আমি এখানে ফাইল থেকে ইনপুট নিয়েছি, দেন হচ্ছে এই ভার্টেক্স এজ, ভার্টেক্স আর এজকে প্রিন্ট করলাম। দেন হচ্ছে নোড ওয়ান, নোড টু, নোড ওয়ান, নোড টু দিয়ে আমি যে আপনাদের যে বলছিলাম বাই ডিরেকশনাল ভাবে দেখাতে হবে। তো অ্যারের মধ্যে আমি নোড ওয়ান থেকে নোড টু যাওয়া মানে হচ্ছে নোড ওয়ান থেকে নোড টু এর মধ্যে ওয়ান দিচ্ছি, নোড টু থেকে নোড ওয়ান এর মধ্যে ওয়ান দিচ্ছি, আমি জাস্ট অ্যারের মধ্যে ইনপুট নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি একটি লুপ চালালাম, লুপ চালিয়ে জাস্ট আমি জাস্ট চেক করতেছি আসলে সবগুলো অ্যাডজেসেন্ট ঠিক আছে কিনা, এটা আমি এমনি চেক করছি। দেন হচ্ছে আমি বিএফএস কে কল করলাম, বিএফএস কল করার পরে আমি জাস্ট প্রিন্ট পার 07 নিচে, যেটা হচ্ছে স্টার্টিং নোট আমার 0 ছিল, তো এই জন্য আমি আসলে বিএফএস কল করলাম। বিএফএস কল করার পরে আমি করে দিলাম কি, সবার প্রথমে আমার কি ছিল, স্টার্টিং নোট বাদে বাকি সবগুলোকে হোয়াইট করতে হবে, ডিস্টেন্স ইনফিনিটি করতে হবে আর প্যান কে নাল করতে হবে। তো আমি এখানে জাস্ট ইনফিনিটির জায়গায় ইঙ্ক ম্যাক্সিমাম ইউজ করেছি আর নালের জায়গায় হচ্ছে -1 ইউজ করেছি, আর কালারকে আমি হোয়াইট ইউজ করেছি, হোয়াইটটা হচ্ছে আমি উপরে ডিক্লেয়ার করেছি, হোয়াইটের জন্য 0, গ্রের জন্য 1 আর ব্ল্যাকের জন্য 2। তো এটা করার পরে আমি কালার অফ স্টার্টিং নোটকে গ্রে করলাম, ডিস্টেন্স অফ স্টার্টিং নোটকে 0 করলাম আর প্যান্ট অফ স্টার্টিং নোটকে -1 করলাম, যেটাকে আমি নাল হিসেবে ধরছি। দেন হচ্ছে আমি একটা কিউ ডিক্লেয়ার করলাম, বিএফএস কিউ, কিউ এর মধ্যে হচ্ছে আমি স্টার্টিং নোটটাকে পুশ করলাম। দেন হচ্ছে আমি জাস্ট এটা বিএফএস প্রিন্টের জন্য লিখলাম। দেন চেক করলাম যে কিউটা কি নট এমটি কিনা, নট এমটি হলে আমি ইন্টিজার ইউ এর মধ্যে বিএফএস কিউ এর ফন্টটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি বিএফএস কিউ এর ফন্ট নেওয়ার পরে ইউটাকে প্রিন্ট করলাম, দেন হচ্ছে কিউটাকে পপ করলাম। পপ করার পরে আমাকে জাস্ট এখানে আগের মতোই অ্যাডজাস্টমেন্ট গুলাকে, যদি নট ইকুয়াল 0 হয়, নট ইকুয়াল 0 মানেই হচ্ছে আমার একটা কানেকশন আছে, মানে 1 হলে তো আমার কানেকশন আছে। দেন হচ্ছে আমি এখানে কালার যদি হোয়াইট হয়, কালার হোয়াইট হলে এখানে হচ্ছে আমার একটা এক্সট্রা পার্ট আছে, এটা হচ্ছে আমার কানেকশনটা আমি চেক করতেছি। এটা হচ্ছে আমাদের আপনারা অ্যালগরিদম দেখে মনে মনে পড়বে যে ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, ওটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা, অ্যাডজেসেন্ট অফ ইউ আই নট ইকুয়াল 0 কে, যদি 1 নট ইকুয়াল 0 হয় মানে তার মানে ভ্যালু আছে 1 আছে, 1 হলে আমার বিএফএস কাজ করতেছে। দেন হচ্ছে আমার কালার ভি যদি ইকুয়াল ইকুয়াল হোয়াইট হয় তাহলে হচ্ছে আমি ভি এর কালার গ্রে করব, ডিসটেন্স ইউ ডিসটেন্স +1 করব, দেন হচ্ছে প্যান কিউ ইউ করে দিব, দেন কিউ এর মধ্যে পুশ করব। সবার লাস্টে হচ্ছে আমি এই যে দেখেন কালার অফ ইউ কে ব্ল্যাক করে দিলাম, তার মানে হচ্ছে আমার বিএফএস টা এইভাবে কাজ করবে। এবং সর্বশেষে যখন বিএফএস প্রিন্ট পাত আসবে, প্রিন্ট পাতের মধ্যে আমি একটু বেশি জিনিস লিখে রেখেছি, এটা হচ্ছে আমাদের আমরা যখন টু ওয়ানে পড়তাম তখন হচ্ছে আমাদের অনলাইনের কোড আর কি, আমাদের অনলাইনে কিছু একটা জিনিস মেবি দিয়েছিল, ও আচ্ছা আমাদের পাশাপাশি লিখে প্রিন্ট করে দেখাতে বুঝছিল আর কি। আমাদের আমাদের তো হচ্ছে মুরাদ স্যার, আমাদের সিএসসি ডিপার্টমেন্টের অন্যতম একজন ভালো স্যার আর কি, উনি অনেক জোশ। আমাদের প্রিন্ট পাথের মধ্যে যে কাজটা এখানে যে কাজটুকু করছি ওই কাজটা আপনারা না দেখি, আমি এখানে কাজ একটু অন্যভাবে করছি, সেটা হচ্ছে আমি এখানে রিকার্শন কল না করে আমি করছি জাস্ট যদি প্যান না না হয় তখন হচ্ছে আমি একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে স্ট্রিংটাকে রিভার্স করে দিয়েছি, এটুকুই কাজ করছি। আর আপনারা যখন হচ্ছে প্রিন্ট পাথ অ্যালগরিদমটা আপনাদের যারা মনে আছে তারা ওইখানে জাস্ট রিকার্শন দিয়ে করবেন, ওটাই হচ্ছে আপনাদের জন্য প্রিফারেবল। তো আজকের ভিডিওতে এটুকুই, আর আপনাদের যদি কোনো
প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্লিজ শেয়ার করবেন, কারণ আপনারা বুঝতেই পারতেছেন আমি স্টার্টিং এ একবারে টোটাল ভিডিওটা একবার বানাইছি, ফর সাম রিজন হয় নাই, আমাকে টোটাল ভিডিওটা আবার বানাইতে হচ্ছে, কি লেভেলের ডিপ্রেসিং ব্যাপার সেটা। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।